আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম স্নিগ্ধ সকাল ব্লগে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো কচু দিয়ে খুব দারুণ একটি রান্না। আমি এই কচু দিয়ে এই যে কচুর নিচের অংশটা দিয়ে রান্না করব। এটাকে অনেকে কচু চাক বিরিয়ানি বলে, অনেকে ফুল বিরিয়ানি বলে, অনেকে কচু দিয়ে খাসি বলে, যে যেটা বলে আর কি। এটা দিয়ে খুব সুন্দর করে রান্না করব। আর এটা আমি কাটতে পারি না, তেমন মনে একটু কেটে দিবে, খুব সুন্দর করে ফুল ফুল করে কাটবে, কাটে দেখতে পারবেন খুব মজার এই রান্নাটা। মনিয়াপু কচুটা কেটে নিয়েছে, কচুরির অংশটা দিয়ে কিন্তু শাক রান্না করে খাওয়া যায়, অনেকে শুকিয়ে দিয়েও খায়। যেভাবে রান্না করবেন সেভাবে খেতে পারবেন। আর মনিয়াপু এই যে এরকম করে কাটছে, দেখেন এরকম করে কেটে নিচ্ছে, চাক চাক করে কেটে চুলে ফুল করে নেবে। যে কচুগুলো ছুলে নিচ্ছে, আমি সবটা ভিডিও দেখাচ্ছি, নাহলে বুঝতে পারবেন না কীভাবে এই ফুলটা করতে হয়। আর একটা কথা, যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, প্রশ্ন থাকলে জানাবেন। যে এরকম করে কাটবেন, এরকম করে কেটে রান্না করলে এই কচুটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। এরকম করে কেটে রান্না করলে গরুর গোস্তের মতনই স্বাদ, বুঝতেই পারবেন না কচু খাচ্ছেন। যখন বাজবেন তখন দেখবেন ফুলের মতো লাগছে। এরকম করে কেটে নিলে দেখেন কচুটা কি সুন্দর করে কেটেছে। এমনভাবে কাটবেন যাতে ভেঙে না যায়, এক পাটে এভাবে, তারপর অপর পাশে এভাবে কাটবেন। এই যে দেখুন, কিন্তু ভেঙে ভাঙবে না, বাজার পরেও ভাঙবে না। আর কচুটা যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু গলায় ধরবে না। আশা করি আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কীভাবে রান্না করতে হবে। আমার কচু কাটা হয়ে গেছে, মনে খুব সুন্দর করে কেটে দিয়েছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কচুর মধ্যে দিয়ে দেব হলুদ, লবণ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তেলের মধ্যে ভেজে নেব। আর রান্না করতে যা যা উপকরণ নিয়েছি, গরুর মাংস রান্না করতে যা যা উপকরণ প্রয়োজন তা সবই দিব। আর যদি না বলেন এটা কচু কেউ বুঝতেই পারবে না কি খাচ্ছি। নিয়েছি আদা বাটা, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভেজতে করে নিয়েছি, কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ, লবণ, গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, তেল গরম হওয়ার পর দিয়ে দিব কেটে রাখা কচুগুলো, দিয়ে ভেজে নিব। এই কচুগুলো বাঁচতে কিন্তু তেল বেশি লাগে। এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম জ্বালে এগুলো ভেজে নেব। আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢাকনা তুলে নিব। তুলে দেখেন কি কচুগুলো উল্টিয়ে দিব, উল্টানোর পর দেখতে পাবেন কি সুন্দর লাগছে। দুই পাশে উল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। ঢাকনা তুলে আমি দুই পাশ লালচে করে ভেজে এখন তুলে নেব। কচুগুলো ভেজে তুলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভেজে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা এক চামচ, আদা বাটা এক চামচ, রসুন বাটা, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ, হলুদ, মরিচ, কাঁচামরিচ, দিয়ে একটু তেলের মধ্যে কষিয়ে নিই। তেলের মধ্যে কষিয়ে মশলাগুলো আমি দিয়ে দিব হাফ কাপ পানি, পানি দিয়ে ঢাকনা দিয়ে আবার কষিয়ে নিই। পানি দিয়ে মশলাটা আমি 2-3 মিনিট কষিয়ে দেখুন এরকম হবে মশলাটা, তখন আমি দিয়ে দিব ভেজে রাখা কচুগুলো। কচুগুলো দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে কচুগুলো আমি আবার উল্টিয়ে দিব মশলার মধ্যে। আস্তে করে উল্টাবো, কচুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। উল্টিয়ে আবার ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য।
এরপর ঢাকনা তুলে আমি দিয়ে দিব বেরেস্তা, পেঁয়াজ দিয়ে যে বেরেস্তা করেছিলাম, আর দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়া, দিলে ফ্লেভারটা খুব ভালো হবে। ভালো করে বেরেস্তার সাথে আর গরম মশলার সাথে মিশিয়ে সবগুলো করে সাথে মিশিয়ে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার মজাদার কচু দিয়ে কচুর ফুল বিরান বা কচুর চাক বিরান, বা অনেকে এটাকে কচুর খাসি বলে, খেতে খুব মজা। গরুর খেতে বেশ মজা, গরুর মাংসের মতোই লাগে। যদি কাউকে না বলেন কেউ কিন্তু সত্যিই বুঝতে পারবেন এটা কেমন। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন এই যে রান্নাটা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।